কুমিল্লা চান্দিনার পশ্চিম বেলাশর প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র থেকে রোববার সকালে ব্যালট বাক্স ছিনিয়ে নেওয়ার অভিযোগ ওঠে বিএনপি সমর্থকদের বিরুদ্ধে। এ সময় পুলিশ বাধা দিলে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে ভোট দিতে আসা মজিদ নামের একজন নিহত হন, আহত হন পুলিশের দুই সদস্য সহ পাঁচজন। এদিকে নাঙ্গলকোটের সন্ধ্যা এলেই আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের সংঘর্ষে বাচ্চু মিয়া নামের এক ব্যক্তির মৃত্যু হয়। ব্যালট পেপার ছিনতাই করে নিয়ে যায়, কয়েকটা ভেঙে ফেলে, তারপর 624টা ভোট নিয়ে যায়, তারপরে বই নিয়ে যেতে, সিল নিয়ে যেতে চেষ্টা করে। তো পুলিশের উপর চড়াও হওয়ার পর পুলিশ সরকারি সম্পদ এবং পুলিশের জানমাল রক্ষার্থে পুলিশ গুলি করে। লক্ষ্মীপুর দুই আসনের পশ্চিম নন্দনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থী সমর্থকদের মধ্যে বাকবিতণ্ড হয়। এক পর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়লে অন্তত 10 জন আহত হন। এ সময় ব্যালট বাক্স ছিনতাই সহ পুলিশের দুটি গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। জয়পুরহাটের তিলাব্দুল আব্দুল মজিদ উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের অন্তত 4 জন আহত হন। খবর পেয়ে যৌথ বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে, আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে সাতক্ষীরা দুই আসনের ধলবাড়িয়া ভোট কেন্দ্রে নৌকা ও ধানেশিস প্রতীকের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সহ উভয় পক্ষের 4 জন আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ।